ছাত্রীরা আজকে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এর উপপাদ্য 21 নম্বরটা আমরা পড়ব। এর আগের দিন 20 নম্বর উপপাদ্যটা আমরা পড়েছি। এবার 21 হচ্ছে 20 নম্বর উপপাদ্যের একটা বিপরীত স্টেটমেন্ট। দেখো উপপাদ্যটা বলেছে, কোনো ত্রিভুজে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তো কি দেওয়া আছে? ধরা যাক এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে ও বিসি এর সমান্তরাল ডি টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। ছবিটা দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দুটা আমরা ধরেছি, এবি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ডি এবং ডি দিয়ে আমরা একটা সরল রেখা টানলাম ডিই, যেটা কি না বিসির সঙ্গে অপর একটা বাহু অর্থাৎ বিসির সঙ্গে কি সমান্তরাল বাহু। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই সমান সমান সি, এই যে ই বিন্দুটা তৃতীয় বাহুকে যে বিভক্ত করলো এটা সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই সমান সমান ইসি, এটা আমাদের দেখাতে হবে। আর কি আর বলেছে, ত্রিভুজের বাহুগুলির দ্বারা সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এই যে ডি সরলরেখাটা, এটা হচ্ছে বিসি এর অর্ধেক হবে, তাহলে ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে এই দুটো জিনিস। এখন অঙ্কন অঙ্কন দেখো, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি ইজ ইকুয়ালস টু ডিএফ হয় এবং বি এ বি ও এফ বিন্দু দ্বারা যোগ করলাম। এই যে দেখো ইডি বাহুটা তাকে এফ পর্যন্ত বর্ধিত করলাম এবং লাস্টে কী করলাম, এফ আর বি যুক্ত করে দিলাম। কেমন করে বর্ধিত করলাম? ইডি ইকুয়ালস টু যেন এফডি হয়, ইডির সঙ্গে এফডি যেন সমান হয়, এভাবে আমরা বর্ধিত করব। এবার প্রমাণে চলে আসছো। প্রমাণে দেখো দুটো ত্রিভুজ এখানে পাচ্ছি, একটা এডিই আর একটা পাচ্ছি বিডিএফ। তো এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি? দেখো এডি ইজ ইকুয়ালস টু বিডি, এডির সঙ্গে বিডি সমান, কারণ এটা দেওয়াই আছে, স্বীকার ধরে নিয়েছি। আর কি এডিই এডিই কোণের সঙ্গে এ বিডিএফ কোণ সমান, কারণ এরা বিপ্রতীব কোণ। এবার তৃতীয় কন্ডিশন কি, ডিই ইজ ইকুয়ালস টু ডিএফ, আমরা ধরেই নিয়েছি অঙ্কনে ডি ইজ ইকুয়ালস টু ডিএফ, অর্থাৎ অঙ্কন অনুসারে ডি ইজ ইকুয়ালস টু ডিএফ। এখানে দেখতে পাচ্ছি এক নম্বরটা হচ্ছে সাইড, দুই নম্বরটা হচ্ছে অ্যাঙ্গেল, তিন নম্বর কন্ডিশন হচ্ছে সাইড। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি অনুসারে শর্তানুসারে আমরা কি বলতে পারি, এই দুটো ত্রিভুজ সর্বসম। ঠিক আছে, সর্বসম। এবার তাহলে সর্বসম ত্রিভুজের আমরা জানি অনুরূপ বাহুগুলি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই সমান সমান বিএফ বা এফবি। এবং আমরা আরেকটা বলতে পারি, যেহেতু অনুরূপ কোণগুলিও সমান হয় তাহলে বলতে পারি ডিএই এই কোণের সঙ্গে ডিএইর সঙ্গে অ্যাঙ্গেল এবিএফ সমান বা ডিবিএফ সমান। ঠিক আছে, এখন যেহেতু এখন দেখো এই সমান্তরাল বিএফ, এই সমান্তরাল বিএফ কেন হলো, কারণ হচ্ছে দেখো এটা একান্তর কোণ। ঠিক আছে, তাহলে তাই এই সমান্তরাল কি হয়ে গেল, বিএফ। আবার ইএফ সমান্তরাল বিসি, এটা দেওয়াই ছিল, স্বীকার ধরে নিয়েছি যে বিসি এর সমান্তরাল ডিই, অর্থাৎ এখানে ইএফ সমান্তরাল বিসি, তাহলে বিসি ইএফ আমরা পেয়ে যাচ্ছি একটা চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে বিসি সমান সমান সামান্তরিক হলে কি হয়, তার বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ বিসি ইকুয়াল টু এফই এবং বিএফ ইকুয়াল টু সি। আবার এখানে আমরা প্রমাণ করেছি এফবি সমান সমান এই, তাহলে এখান থেকে আমরা একবারে ডাইরেক্ট লিখতে পারি এই সমান সমান সি, এটা প্রমাণিত, এক নম্বরটা প্রমাণ হয়ে গেল। এখন বিসি ইজ ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে ডিই প্লাস ডিএফ, ডিই প্লাস ডিএফ, যেহেতু ডি আর ডিএফ সমান তাহলে টু ডি আমরা এখানে লিখতে পাচ্ছি, সুতরাং ডি সমান সমান হাফ অফ বিসি, প্রমাণিত। তোমরা এই উপপাদ্যটা ভালো করে বোঝো, বুঝে লেখো খাতায়। থ্যাংক ইউ।